হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, খুশিতে আছেন। নিয়ে এসেছি নতুন একটা ভিডিও যেখানে অনেক ভালো কিছু আপডেটস আছে আপনাদের সবার জন্য। তো চলুন শুরু করা যাক আপডেটসটা। তো MBA রিলেটেড যে আপডেটটা কালকে আমি বানিয়েছিলাম, MBA ব্যাপারটা নিয়ে আমি যাদের বলেছিলাম যে টিকিট রেজ করার জন্য, তাদের সবারই হয়তো টিকিট রেজ করার সাথে সাথেই ন্যাশনালিটি অপশন এবং বিকাম অ্যান অ্যাফিলিয়েট অপশন চলে এসেছে। মোস্ট অফ দ্য পাবলিক যারা রেজ করেছিল তাদের চলে এসেছে, যারা রেজ করেনি তাদেরও চলে এসেছে। তো ব্যাপারটা দাঁড়িয়েছে এরকম যে আমি আগের মাস 25শে এপ্রিল যখন প্রথম দিন NDA সাইন করার কথা বলা হয়, তো অনেক লোক করেছিল এবং আমিও তার মধ্যে একজন। আমি আমার একটা আইডিতে করেছিলাম, তো সেখানে ন্যাশনালিটি অপশনটা ছিল না। তারপরে কোম্পানির সাথে আমি কথা বলি এবং অন্যান্য লিডার থেকে জানতে পারি যে এটা অবভিয়াসলি কোম্পানির সাইড প্রবলেম, তো কোম্পানি এটা ঠিক করে দেবে, কোনো চাপ নেওয়ার দরকার নেই, অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তো প্রায় এক মাস হয়ে গেছে, মানুষ প্রত্যেক দিন আমি মানুষকে বলেছি যে এটা কোম্পানি সাইড প্রবলেম, অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে আমাকে প্রচুর মেসেজ এসেছে, আমি সবাইকেই এক কথা বলে গেছি। কিন্তু লাস্ট কিছুদিন ধরে এত মেসেজ এসেছে এবং একটা ব্যাপারটা ভেতরে ভেতরে একটা খবরটা ব্যাপারটা ছড়িয়ে গিয়েছিলো যে সাপোর্ট টিমে করলে বিকাম অ্যান্ড অ্যাফিলিয়েট অপশান আসছে। তো আমিও নিজে করে দেখেওছিলাম এবং আমারও এসেছিলো, তো আমি ভেবেছিলাম সবার উপকার হয়ে যাবে, তাই আমি বিকাম অ্যান্ড অ্যাফিলিয়েটের ওপর একটা ভিডিও বানিয়েছিলাম কালকে, ন্যাশনালিটি কীভাবে বিকাম অ্যান্ড সাপোর্ট টিমে লিখতে। এবং সৌভাগ্যবশত কালই কী হয়েছে কি, কাল সকালেই আমাদের ন্যাশনালিটির অপশানটা এসে গেছে এবং অটোমেটিক্যালি এসে গেছে। যাদের বিকাম অ্যান্ড অ্যাফিলিয়েট অপশান মানে সাইন করেছিল ওই দিন, তাদের সবার বিকাম অ্যান্ড অ্যাফিলিয়েটের নিউ অপশান এসেছে। তারা সবাই সই করার সময় এখন যদি ন্যাশনালিটি সিলেক্ট করবে এবং সই করলে সমস্ত কিছু আবার আগের মতো, ন্যাশনালিটিও দেখতে পাবে, সাইনও দেখতে পাবে, NDA ডাউনলোডও করতে পারবে, প্রিভিউও করতে পারে, সমস্ত কিছু যা যা চায় তারা সমস্ত কিছু করতে পারে। তো এটা কাল সকালে দুপুরে আপডেট এসেছে, কিন্তু এটার কোনো আপডেটটা আমার কাছে, আমাকে অনেক যাদের যাদের NDA রিলেটেড প্রবলেম ছিল তারা অনেকেই আমাকে বলেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রুফ প্রমাণ ছাড়া বা কোনো লিডারের কথা ছাড়া আমরা ভিডিও বানানো ঠিক নয়। ব্যাপারটা এখানে অনেক লোক ইনফ্লুয়েসড হয়, অনেক লোক ভরসা করে থাকেন, আপনারা আমি যেটা বলি সেটাকে বিশ্বাস করেন। তো যদি এটা কোনো রকম প্রবলেম হতো তাহলে মুশকিল হয়ে যেত, তাই আমি সঙ্গে সঙ্গে ভিডিও বানাইনি, ওয়েট করছিলাম পাক্কা আপডেটসের জন্য যে হ্যাঁ কোনো লিডার বা কেউ যেন ঠিকঠাক হয়। তো কাল রেড স্যার রাত্রিবেলা দেখলাম ভিডিও বানিয়েছে এবং বলছিল, এবং আরও অনেকে দেখলাম যে আমাদের আরও অনেক NDA যাদের প্রবলেম ছিল এই রিলেটেড, তাদের সবাই অনেকে মেসেজ করেছে যে দাদা আমার NDA এসেছে, NDA এসেছে, বিকাম অ্যান্ড অ্যাফিলিয়েট অপশানটা এসেছে। তো তারা সবাই সাইনও করে নিয়েছে, কোনো ইস্যু হয়নি, তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো যাদের যাদের NDA বা ন্যাশনালিটি দেখা যাচ্ছিলো না, সাইন দেখা যাচ্ছিলো না, তাদের নতুন বিকাম অ্যান্ড অ্যাফিলিয়েট অপশান এসেছে, আপনারা দয়া করে সাইন করে নিতে পারেন। এর পরবর্তী আপডেট হচ্ছে নিউ ওয়েবসাইট এসে গেছে এবং নিউ ওয়েবসাইটটা ব্লুইশ কালারের, দেখলে খুবই ভালো লাগবে আমাদের, দেখুন গিয়ে ঘুরে আসুন নিউ ওয়েবসাইট onpassive.com। কিন্তু ওখানে একটা খুবই গুরুত্বপূর্ণ আমি কথা বলতে চাই, একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা কি, ও কানেক্ট যখন ছিল না তখন ও কানেক্টটা যেমন দেখাচ্ছিল কামিং সুন, ঠিক আছে, তো সেরকমই এখন ও কানেক্ট এসে গেছে। তো ও কানেক্টটা দেখাচ্ছে লাইভ নাও এবং ও ট্র্যাকারের পাশে লাইভ দেখাচ্ছে যে কামিং সুন, এবং দুটোকে একটা বক্স মানে একটা পেজে সুন্দর করে রাখা আছে পাশাপাশি, যার মানে দেখাচ্ছে যে এটা দুটো পেড প্রোডাক্ট, মানে কীভাবে ডিফারেন্সিয়েট করা আছে যে এই দুটো পেড প্রোডাক্ট, এর নিচে ওমেল ওনেট ওটিম এগুলো ফ্রি প্রোডাক্ট। তো খুবই আলাদা, খুবই সুন্দর, খুবই ভালো লাগবে আপনারা গিয়ে ওয়েবসাইটটা ভিজিট করলে, তো ওয়েবসাইটটা ভিজিট করে আসুন। এছাড়া OES onpassive ইকোসিস্টেমে আপনি ভিজিট করবেন অবশ্যই এবং ও কানেক্ট এবং ও নেট দেখবেন। ও কানেক্টের কথা বলতে চাই যে ও কানেক্ট আপনারা আগে ইউজ করছিলেন কিছুদিন এর আগে, কিন্তু এই নতুন 7 দিন ট্রায়ালের থেকে দেখলাম আমরাও লক্ষ্য করে যে প্রচুর পরিমাণে স্মুথ হয়ে গেছে, খুবই রিলায়েবল, খুবই সুন্দরভাবে চলছে, এবং এই 7 দিনই হচ্ছে লাস্ট ফ্রি ট্রায়াল, এরপরে কিন্তু পেড হয়ে যাবে। তো আপনারা যারা এখনও ইউজ করছেন না দয়া করে ইউজ করুন, ও কানেক্টটা ব্যবহার করুন এবং কোম্পানিকে যে ট্রায়াল রান তাদের সাহায্য করুন, বিটা টেস্টিং হয়ে, বিটা টেস্টার হয়ে, বিটা টেস্টিংয়ে সাহায্য করুন, ঠিক আছে। এর পরবর্তী আপডেট হচ্ছে ও অ্যাস স্যারকে নিয়ে, কি অ্যাস স্যার আসবে কি না অনেকেই জিজ্ঞাসা করছে, বলছে অ্যাস স্যার কোথায় গেল, কী ব্যাপার। তো অ্যাস স্যারকে নিয়ে আপডেট যেটা সেটা হচ্ছে অ্যাস স্যার বলেছিলেন অবশ্যই রেড স্যারের মনডে ফান্ডে ইভেন্টে যে অ্যাস স্যার আসবেন, কিন্তু অবশ্যই আসতে পারেননি, তার মানে তিনি খুবই বিজি, এটা আপনাকে বুঝতে হবে। অ্যাস স্যার যখনই কোনো আপডেটস আপনি পাবেন না কোম্পানি থেকে, ব্যাক অফিস ট্যাক অফিসে কোথাও কোনো আপডেট নেই, তার মানে জানো অ্যাস স্যাররা প্রচণ্ড পরিমাণে বিজি, প্রচণ্ড পরিমাণে কাজ করছে, মিটিং শিডিউল টাইট আছে, যে আসা উনি সময় পাচ্ছেন না, উনি না হলে যখনই সময় পান এসে যান। তো
এছাড়াও আর একটা ব্যাপার হচ্ছে যে যখন প্রচণ্ড পরিমাণে কাজ করেন তারপরে যখন উনি আসেন অনেক একসাথে আপডেটস নিয়ে আসেন এবং অনেক ভালো ভালো আপডেট নিয়ে আসেন। তো যেমন কিছুদিন আগেই এসেছিল 16 মে 21 মে হয়েছে এবং পরপর দেখেছেন ধামাক হয়েছে, কিন্তু আগের মাসে তেমন আসেনি। তো এরকমই আপনাকে জানতে হবে যে স্যার আসছে না মানে স্যার কাজ করছেন, ব্যস্ত আছেন। তো সেই সময়টা দিন দয়া করে, সমস্ত কিছু ভালো আপডেট আসবে। সময় তো হয়েই এসেছে অলরেডি, এই মাসের শেষ ট্রায়াল রান শেষ হয়ে যাবে, পিট প্রোডাক্টের আপনাদের শুরু হবে, কমার্শিয়ালে রান শুরু হয়ে যাবে, তো আমরা কেনা বেচাও করতে পারবো। তো এগুলো খুব শীঘ্রই দেখতে পাবো, তো ওয়েট করুন আর কিছুটা দিন মাত্র, তারপরে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আশা রাখছি। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন হয়ে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, লাইক করে দেবেন ভিডিওটা ভালো লাগলে এবং শেয়ার করবেন মানুষের সাথে। থ্যাংক ইউ সো মাচ।